নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সহ সমস্ত ধরনের সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অন্যান্য সকল ধরনের কর্মচারীর পাশাপাশি সকল প্রকারের পেনশন প্রাপকদের আর্থিক লাভ প্রসঙ্গে একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। কি বলা হয়েছে সেই নামী সংবাদপত্রের প্রতিবেদনে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। এবং এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, বোনাস বৃদ্ধি রাজ্য সরকারি কর্মচারীদের। নিজস্ব সংবাদদাতা, রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের পরিমাণ বৃদ্ধি করে 6,000 টাকা করার ঘোষণা করলো নবান্ন। এ যাবৎ অ্যাডহক বোনাসের পরিমাণ ছিল 5,300 টাকা, অর্থাৎ 5,300 টাকা। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন। লোকসভা ভোটের মুখে এই ঘোষণায় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিঞ্চিত খুশির মনোভাব দেখা দিলেও বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে নিছকই মানুষের মন পাওয়ার চেষ্টা করছে সরকার। সম্প্রতি নবান্নে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে যে যাদের বেতন মাসিক 42,000 টাকার মধ্যে তারা এই বোনাস পাবেন, তার বেশি মাসিক বেতনধারীরা কর্মীরা এই বোনাসের আওতায় পড়বেন না। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যারা গ্রুপ এ স্তরে রয়েছেন তারা বোনাসের আওতায় পড়েন না। গ্রুপ বি গোত্রের কর্মীদের অধিকাংশ কর্মীও বোনাসের আওতায় আসেন না। এমনকি গ্রুপ সি স্তরের কর্মীরা দীর্ঘদিন চাকরি করার পরে যে বেতন পান তাতেও বোনাসের আওতা থেকে বেরিয়ে যায়। সরকারি সূত্রের খবর, শুধু কর্মচারীরাই নয়, অ্যাডহক বোনাস বর্ধিত টাকার অঙ্ক পাবেন পেনশনভোগীরাও। সম্প্রতি অর্থ দপ্তরের অন্য একটি নির্দেশিকা জানানো হয়েছে, যেসব কর্মচারীরা গত বছর 30শে সেপ্টেম্বর থেকে চলতি বছরের 1লা সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নিচ্ছেন এবং যাদের পেনশনের পরিমাণ 35,000 টাকার নিচে, তারাও এককালীন 3,200 টাকায় অ্যাডহক বোনাস পাবেন। রাজ্যের পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী জানান, সরকার পেনশনারদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করায় তারা খুশি। তাহলে বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনধারীদের যে বোনাস বৃদ্ধির বিষয় নিয়ে এই নামে সংবাদপত্রে প্রতিবেদনে যেটি বলা হয়েছিল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।